পল্লবীর মৃত্যু রহস্যের জট ক্রমশ আরো জটিল হচ্ছে। পল্লবীর মৃত্যুর জন্য 9 দিনের পুলিশি হেফাজতের সামনে, কারণ তাকে মূল অভিযুক্ত হিসেবে ধরা হচ্ছে। তারই মাঝে এক বিস্ময়কর তথ্য সামনে আনলো শাগনিকের প্রথম স্ত্রী সুকন্যা মান্না, তাও আবার শাগনিকের সপক্ষে। সুকন্যা জানায়, পল্লবীর মাসি বলছে শাগনিকের বিয়ের খবর শোনার পর থেকে পল্লবী ভীষণ দুঃখ পায়, কিন্তু এই কথা সম্পূর্ণ ভুল, কারণ তার মানে সুকন্যা ও শাগনিকের বিয়েতে উপস্থিত ছিল স্বয়ং পল্লবী। এমনকি বিয়ের রেজিস্ট্রিতে সুকন্যার হয়ে সাক্ষীতে সই করে পল্লবী। তাহলে শাগনিকের বিয়ের কথা অজানা হলো কিভাবে পল্লবীর কাছে? সুকন্যা এও জানায়, তাদের বিবাহিত সম্পর্কের মাঝে পল্লবী ও শাগনিকের ঘনিষ্ঠতা বাড়ে, যার জন্য সুকন্যা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। শাগনিকের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, তবুও সুকন্যা জোর গলায় দাবি করে শাগনিক কখনো কাউকে খুন করতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। সে বহু বছর ধরে শাগনিককে চেনে। শাগনিকের মতো ছেলে খুনের মতো জঘন্য কাজ কিছুতেই করতে পারে না। হঠাৎ সুকন্যা কেন শাগনিকের হয়ে কথা বলছে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? যেহেতু পল্লবীর জন্য শাগনিক সুকন্যার সম্পর্ক ভেঙেছে, সেজন্যই কি সুকন্যা চাইছে না পল্লবীর সুবিচার পাক? নাকি সত্যিই শাগনিক নির্দোষ? সে তো সময় বলবে। দেখা যাক শাগনিকের পুলিশি জেরায় আর কোন কোন সত্যি তথ্য বেরিয়ে আসে।